আসসালামু আলাইকুম ভাই আফ্রিকা মহাদেশের একটি দেশ বেনিন খুব দরিদ্র দেশ কিন্তু এখানে যেহেতু আন্তর্জাতিক কোম্পানির ডিমান্ড অয়েল এবং গ্যাস অনুসন্ধান করে যে সকল কোম্পানিগুলো এগুলো গরিব দেশ হোক আর যে ধনী দেশই হোক এরা কিন্তু বেতনের লেভেলটা একটা স্ট্যান্ডার্ড মানে রাখে আমি একটা সার্কুলার পেয়েছি অর্ডার পেয়েছি সেই অর্ডারের ভিত্তিতে আমি যখন রেট ডিগলার দিলাম অনেকেই মানে নেগেটিভ মন্তব্য করতেছেন যে আসলে ভুয়া তো দেখেন আমরা কিন্তু নতুন নতুন শ্রমবাজার খোলার জন্য চেষ্টা করতেছি রোমানিয়াতে ইউরোপের দেশ হিউজ পরিমাণ লোক যাচ্ছে দু সালে বা আঠারো সালে কিন্তু অনেকে রোমানিয়ার নামও জানতো না তো কারো না কারো হাত ধরে নতুন শ্রমবাজার খোলার পরে কিন্তু এই জিনিসটা বড় পরিসরে আসছে আপনার পূর্ব ইউরোপের দেশগুলা বজনিয়া বলেন মন্টিনিগ্রো বলেন নর্থ মেসিডোনিয়া বলেন অথবা কসোবো বলেন মলদোবা বলেন এই দেশগুলা বা সার্বিয়া বলেন এগুলো কিন্তু দু হাজার পনেরো সালের আগেও মানুষ তেমন চিনতো না কেউ না কেউ শুরু করছে শুরুয়াত কারো কারো হাত দিয়ে হয়েছে আমরা আফ্রিকার শ্রমবাজারে বাংলাদেশ থেকে বিভিন্নভাবে ট্যুরিস্টে গিয়ে তারপরে ওখানে বিজনেস করে অনেকে আমরা চেষ্টা করতেছি আফ্রিকার শ্রমবাজারে ঢোকার জন্য হ্যাঁ আফ্রিকানরা অনেক আইলসেমি ওরা মানে ইয়ে করে ওরা আসলে মদ তারপরে নারী এগুলোতে আসক্ত বিদায় আমাদের এশিয়ান শ্রমিকদেরকে ইউরোপিয়ান বড়ো বড়ো কোম্পানিগুলো বা আমেরিকান বড় বড় কোম্পানিগুলো প্রাধান্য দেয় বিদায় এশিয়া থেকে লোক নিয়ে যেতে চাচ্ছে আর সেই সুযোগটাই আমরা কাজে লাগাতে চাচ্ছি তো এখানে অনেকেই নেগেটিভ মন্তব্য করতেছে আসলে ভাই এই বেনিন তো একটা গরিব দেশ আফ্রিকার তো এটাতে গেলে কি হবে আচ্ছা যে ইউরোপিয়ানরা ভাই বাংলাদেশে চাকরি করে এসে চাকরি করে তারা কি বাংলাদেশের ক্যাটাগরিতে স্যালারি নিচ্ছে নাকি ইউরোপিয়ান কোম্পানিগুলা বা আমেরিকান কোম্পানিগুলা বাংলাদেশে তাদেরকে নিয়োগ দিচ্ছে তারা আন্তর্জাতিক মানদণ্ড মেনে তাদেরকে বেতন দিচ্ছে চিন্তা করেন এগুলো চিন্তার বিষয় আপনি একটা হুটহাট মন্তব্য করে একজন লোক দেখা গেছে যে একজন লোক আপনার এই মন্তব্যের কারণে পিছিয়ে পিছে হয়ে যাওয়ার কারণে সেই লোকের স্বপ্নভঙ্গ হইল তো যে কোনো নেগেটিভ পজিটিভ মন্তব্য করার আগে ভেবে চিন্তে করেন কারণ আপনি কিন্তু প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে এই দুনিয়াতে অতিবাহিত করা প্রতিটা সেকেন্ড সেকেন্ডের হিসাব দিতে হবে আপনার আপনার একটা কমেন্টের কারণে যে দুই সেকেন্ড সময় ব্যয় করেছেন একটা কমেন্ট করতে সেই কমেন্টের কারণে যদি একজন লোক উপকৃত হয় সেটার বেনিফিট আপনি পাবেন পরকালে আবার সেই কমেন্টের কারণে যদি দশজন লোক ক্ষতিগ্রস্ত হয় সেটার বেনিফিটও সেটা সেটার পুরস্কারও আল্লাহ তালা আপনাকে দিবেন এ হচ্ছে হিসাব তো যে কোনো জিনিস না জেনে হান্ড্রেড পার্সেন্ট প্রপারলি না বুঝে কমেন্ট করতে যাবেন না আপনার একটা কমেন্টের কারণে কারও উপকার তো আলহামদুলিল্লাহ গুড ক্ষতি হইলে কিন্তু সেটা দায়বার উপরাল আপনার উপরে চাপিয়ে দিবেন এখন কাজের কথায় আসি এই বেনিনে মূলত তেল গ্যাস অনুসন্ধান করার জন্য ওই কোম্পানিতে লোক নিয়ে যাবে এখন কি কি ক্যাটাগরির লোক নিয়ে যাবে আপনার জেনারেল লেভেল নিয়ে যাবে যারা কাজ জানে না তারা জেনারেল লেবার বা হেল্পার হিসেবে কাজ করতে পারবে এখানে ক্রেন অপারেটার নিয়ে যাবে বাংলাদেশে কিন্তু হিউজ পরিমাণ ক্রেন অপারেটার আছেন যারা বাংলাদেশেও বিভিন্ন প্রজেক্টে চাকরি করতেছেন বা বিদেশেও চাকরি করে এসেছেন তারপরে এখানে রান্নাবান্না জানার লোক কুক নিয়ে যাবে তারপর ওয়েল্ডার যারা বিভিন্ন ক্যাটাগরির ওয়েল্ডিং জানেন ওয়েল্ডার নিয়ে যাবে আর মেকানিক্স মেকানিক্স বলতে এখানে আপনার ইঞ্জিন মেকানিক তারপর ডিজেল মেকানিক ক্রেন ক্রেন মেকানিক এই টাইপের লোকগুলো নিয়ে যাবে তো দেখেন যারা জেনারেল লেবার ক্রেন অপারেটর কুক ওয়েলডার এই টাইপের পজিশনে কাজ করতে চাচ্ছেন কাজ জানেন এই টাইপের লোক লাগবে কাজ না জানলে হবে না কাজের ভিডিও দিতে হবে হাই স্কিল্ড অপারেটর ওয়ার্কার কারণ এখানে শুধুমাত্র জেনারেল ওয়ার্কার হিসেবে যেতে পারবে যারা কাজ জানে না তারা আর বাকি অন্যান্য আপনার ক্রেন অপারেটর বলেন কুক বলেন ওয়েলডার বলেন এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কাজ জানার লোক থাকতে হবে এবং কাজ জানতে হবে কাজের ভিডিও দিতে হবে বেতনটা কিন্তু খুব খুব বেশি আমি বেশি বললাম না কারণ বেতনের কথা বললেই কিন্তু আপনারা বলবেন যে ভুয়া সেজন্য বললাম না বেতনটা অনেক বেশি তবে আমি বলবো যে দেড় লাখ টাকার উপরে বেতন থাকবে যারা ট্রাই করতে চাচ্ছেন ট্রাই করতে পারেন বাংলাদেশে আমরা আসলে চেষ্টা করি বাংলাদেশ থেকে নতুন নতুন শ্রমবাজার খুঁজে নতুন নতুন দেশে কর্মী পাঠিয়ে বাংলাদেশে যেহেতু বেকারত্বের হার বাড়তেছে এটা লাঘব করার জন্য দেখেন ভাই আমি কিন্তু চাইলে কাজাকিস্তান উজবেকিস্তান কিরগিস্তান তারপরে ভিয়েতনাম কম্বোডিয়া তারপরে আপনার আর্মেনিয়া এই সকল লোক এই সকল দেশে কিন্তু আমি লোক পাঠাইতে পারি চাইলে পনেরো বিশ দিনে আমি কিন্তু পাঠাই না কেন পাঠাই না কারণ আমি একটা লোককে প্লেনে তুলে দিলে কিন্তু আমার দুই পয়সা লাভ হবে কিন্তু সেই লোকটা যাওয়ার পরে ওখানে ওই লোকটার হালচাল কী হবে সেই লোকটা কতটুকু বেনিফিটেড হবে আমি তো বেনিফিটেড হয়ে গেলাম এই লোকটাকে অত্যন্ত কম সময়ে পাঠিয়ে দিয়ে কিন্তু ওই লোকটা ওই দেশে যাওয়ার পরে কতটুকু বেনিফিটেড হবে নৈতিকতার জায়গা থেকে ওই জিনিসটা চিন্তা করি বিধায় এই দেশগুলো পাঠায় না এখন বেনিন আফ্রিকার একটা গরিব দেশ ওকে গুড কিন্তু এখানে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ আন্তর্জাতিক মান ভেবে আন্তর্জাতিক লেভালও মেনে ইন্টারন্যাশনাল কোম্পানিতে লোক যাবে সেজন্য এখানে বেতনগুলো অয়েল যারা মধ্যপ্রাচ্যে আছেন তারা জানবেন অয়েল গ্যাস কোম্পানিগুলোতে কি পরিমাণ বেতন দেয় যারা থার্ড পার্টি হয়ে কাজ করে তাদেরকে কি পরিমাণ বেতন দেয় ডিরেক্টলি যারা কাজ করে তাদেরকে কী পরিমাণ বেতন দেয় অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা আছেন যে পিডিও বললেন বা সৌদি আরামকো প্রজেক্টে কাজ করেন যারা আছেন তারা বুঝতে পারবেন যে একটা কোম্পানিতে এই টাইপের একটা কোম্পানিতে কিন্তু অয়েল এবং গ্যাস অনুসন্ধান কোম্পানিগুলোতে কিন্তু আপনার ওয়ার্কারদের সব দিক দিয়ে আপনার থাকা খাওয়ার মান আলাদা বেতনের স্ট্যান্ডার্ড মানটাও আলাদা কিন্তু তো আসলে বিশ্বাসে মিলায় ধন তর্কে বহুদূর এগুলো আমাদের তিন মাস চার মাসের প্রজেক্ট আপনারা চাইলে তিন চার মাসের জন্য ট্রাই করে দেখতে পারেন যারা দক্ষ লোক আছেন আশা করি ঠকবেন না ইনশাআল্লাহ ভালো থাকবেন ভালো রাখবেন প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকুন আরেকটি কথা বলি বর্তমানে ইউরোপের দেশ ক্রোয়েশিয়াতে প্রচুর ভিসা দিচ্ছে আপনারা যদি ভালো এজেন্ট এজেন্সি পান ক্রোয়েশিয়ার জন্য জমা দিবেন তবে আরেকটা জিনিস বলি ক্রোয়েশিয়াতে বর্তমানে প্রচুর ফেক পারমিটের বিজনেস হচ্ছে তো যারা দীর্ঘদিন ধরে ক্রোয়েশিয়াতে লোক পাঠাচ্ছে প্রিভিয়াস হিস্ট্রি ভালো আছে শুধুমাত্র তাদের কাছে পাসপোর্ট জমা দিবেন যারা নতুন করে কাজে নামছে তাদের কাছে পাসপোর্ট জমা দেওয়া থেকে বিরত থাকবেন তবে যাচাই বাছাই করে জমা দিবেন কারণ এখানে কম টাকায় অনেকে পারমিট এনে আপনাকে সন্তুষ্ট করতে পারবে কিন্তু সাময়িক সন্তুষ্ট হবেন অ্যাম্বাসিতে গিয়ে কিন্তু আপনি রিফিউজকে চলে আসবেন তো এটা হচ্ছে হিসাব সেজন্য ক্রোয়েশিয়া এখন ভালো ভিসা দিচ্ছে ঠিক আছে কিন্তু পারমিট বাণিজ্য শুরু হয়ে গেছে আর ইউরোপের অন্যান্য দেশের মধ্যে সার্বিয়া কিন্তু আগামীতে বাংলাদেশিদেরকে ভালো ভিসা দিবে তবে সার্বিয়ার ভিসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করা লাগতেছে সেজন্য যারা সার্বিয়ার বাজারে ভালো এজেন্ট এজেন্সি পেলে পাসপোর্ট জমা দিবেন তারা সময় মাথায় নিয়ে মাঠে নামবেন ধন্যবাদ সালামুক রহমতুলিল্লা আবরকাত